আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের 20তম ক্লাসে আমি তোমাদেরকে করাবো, দেখো 38 আর 39 বললাম আমাদের শেষ, আমরা 40 থেকে আজকে শুরু করবো। 40-এর মধ্যে দেখো দেওয়া আছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, আমরা তো মিশ্র ভগ্নাংশ কাকে বলে শিখেছিলাম, তাই না স্যার? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেই ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এই মিশ্র ভগ্নাংশটাকে কিসে প্রকাশ করতে বলেছে? এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দেখো, এখন এইটা আর এটার সাথে গুণ সম্পর্ক মনে রাখবো। এর সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এর সাথে এখানে কি হবে? গুণ সম্পর্ক। আর এটা আমার যা বের হবে গুণ করে, গুণ করার পর যেটা আসবে সেটার সাথে এটার কি করব? যোগ করব। মন থাকবে? দেখো, চার দোকানি কত? আট। আর হাত আর এক যোগ করলে কত হয়? নয় হয়। তাহলে উপরে নয়, নিচে চার। এটা দেখো তো একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে না? দেখো, আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে শিখেছিলাম? যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে দেখো, তিনেককে তিন, আর এখানে দেখো আমি বলেছিলাম কি, এটা এটা গুণ করব, তাহলে তিনেককে তিন, আর এখানে যা বের হবে সেটার সাথে দুই যোগ, মানে সেটা উপরে একটা যোগ করব, তাহলে তিনেককে তিন আর দুই যোগ করলে কত? পাঁচ। নিচে যা আছে তাই থাকবে। ঠিক এরকম তিন পাঁচা পনেরো, আর তিন যোগ করলে কত হয়? আঠারো। নিচে পাঁচই রয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের এরকম মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ লিখতে পারি বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারি। দেখো, মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, তার মানে কি? আমার হয় মানে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবো, আর না হয় এটাকে আমি কাটাকাটি করে ফেললো, মানে পূর্ণ সংখ্যা শুধু বের হবে, যে কোনো একটা বের হবে। তাহলে আমরা তিনটাই দেখাচ্ছি, একটু খেয়াল করো। চার নয়ের মধ্যে কতবার যায়? চার এককে চার, চার দোকানি বললাম আট হয়, চার দোকানি আট হয় না, নয় হতে আর লাগে কত? এক লাগে। তাহলে এটাকে বললাম আমরা এইভাবে লিখতে পারি। আর ঠিক এই জিনিসটা একটু খেয়াল করো, তিন এককে তিন, তিন দোকানি ছয়। আচ্ছা, আমাদের কি এরকম হওয়ার কথা না? কিন্তু মনে রাখবে, যখন নিচে এক হয় তখন একের কোনো ভ্যালু নেই। তো এখানে আমাদের পূর্ণ সংখ্যা বের হয়েছে, পূর্ণ সংখ্যা কত? দুই। এরপরে নেক্সট পাঁচ, ষোলোর মধ্যে কতবার যায়? দেখো, তিন পাঁচা পনেরো, এর বেশি বললাম যায় না। তাহলে ষোলো হতে কত লাগে? আমাদের পনেরো বললাম চলে আসছে, পনেরো আর এক যোগ করলে ষোলো হয়, তাই না স্যার? ঠিক সেম 41 পৃষ্ঠায় তোমরা বললাম নিজেরা এইগুলা পারবে, তা আমি তোমাদেরকে এখন একটা একটু করে দিই। হ্যাঁ, তিন দোকানি ছয় আর এক যোগ করলে কত? সাত, উপরে নিচে দুই। হ্যাঁ, আবার দেখো, ছয় দোকানি বারো আর পাঁচ যোগ করলে কত হয়? সতেরো, আর হচ্ছে নিচে ছয়। এরপর দেখো, দশ দুইয়ের মধ্যে কতবার যায়? দশ দোকানি বিশ, দশ আর দুই গুণ করলে কত হয়? দশ দোকানি বিশ আর সাত যোগ করলে কত হয়? সাতাশ। কাটাকাটিও বললাম যাচ্ছে না। এরপরে নেক্সট দেখো, দুইয়ের এক নাম্বার, দুইয়ের পর এখানে কি বলছে? মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই যে দেখো, আমরা বললাম এখানে করেছি, তাহলে কি এগুলো আমাদের পারার কথা? পাঁচ এককে পাঁচ, সাত হতে লাগবে কত? দুই। আবার দেখো, তিন সাত, তিন সাতা একুশ চলে আসছে, আমাদের বাইশ হতে কত লাগবে? এক লাগবে। আবার দেখো, চার আটা, চার আটা বত্রিশ, আমাদের পঁয়ত্রিশ হতে কত লাগে? আর তিন লাগে। তাহলে আমরা লিখে দিলাম। এরপর নেক্সট আমরা যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো একটু সাবধানের সাথে করব। আমরা খেয়াল করো, এখানে দেখো এক নাম্বারটা আমি তোমাদের জন্য করার জন্য নিয়েছি। হ্যাঁ, খেয়াল রাখবা, এই অঙ্কগুলো একদম সহজ। দেখো, পাঁচ পাঁচের লসাগু কত? পাঁচ। চার এখানে, চার এখানে, যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, যখন আমাদের এরকম বের হবে তখন এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা বললাম এই সংখ্যাগুলো এইভাবে লিখবো না, এই সংখ্যাগুলো কীভাবে লিখবো না, এইভাবে লিখবো না। কারণ এখানে কি অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে আছে? আমরা কখনো বললাম কোনো ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রেখে দিব না। যদি প্রশ্নে আমাদের কখনো না বলে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো,
যদি এরকম না বলে তাহলে আমরা কখনো বললাম এরকম রেখে দিব না, এটাকে হয় আমরা পূর্ণ সংখ্যায় করে ফেলব আর না হয় মিশ্র ভগ্নাংশে করে ফেলব। ঠিক আছে স্যার, দেখো পাঁচ আটের মধ্যে কতবার যায়, পাঁচ এককে পাঁচ, এর বেশি কি যাবে, না যায় না বললাম, পাঁচ দোকানি বললাম দশ হয়ে যায়, কিন্তু আমার আছে কত আট, তো এই জন্য করব পাঁচ এককে পাঁচ, আমাদের আট হতে লাগে কত আর তিন, এই যে এখানে আমরা তিনটা রেখে দিব। হ্যাঁ স্যার, নেক্সট তিন নাম্বারটা একটু খেয়াল করো, যেভাবে আছে নয় নয় লসাগু নয়, তেরো আর ছয়, এখানে সব সেম যেহেতু আছে আমরা সেম লিখে দিলাম, তেরো আর ছয় কত উনিশ, আর এখানে কত নয়, কিন্তু আমরা বললাম এরকম রাখতে পারবো না, নয় দেখো উনিশের মধ্যে কতবার যায়, নয় দোকানি, নয় দোকানি বললাম আঠারো, নয় দোকানি কত আঠারো, উনিশ হতে লাগে কত আর এক লাগে, এই জন্য দুই সমস্ত নয়ের এক। ঠিক আছে স্যার, এরপর নেক্সট দেখো এখানে বললাম আমরা এটা করলাম এটা করলাম, তারপর এই পাশে এটা করলাম এটা করলাম, এখন এটা করছি। হ্যাঁ, ছয় নাম্বারটা করতেছি, ছয় নাম্বারটা একটু খেয়াল করো সবাই, তো পাঁচ রইল, সাত থেকে চার বাদ, এখন সাত থেকে চার বাদ গেলে কত থেকে তিন, আর এখানে পাঁচ, তার মানে কি এখানে কাটাকাটিও যাচ্ছে না, আবার বললাম এখানে বললাম প্রকৃত ভগ্নাংশ আছে, তাই এখানে কিছু করার দরকার নেই। নেক্সট দশ নাম্বারটা লাস্ট, সতেরো বিয়োগ নয়, তো এখন সতেরো থেকে নয় বাদ গেলে কত থাকে আট, এখানেও আট, এখন আট আটের মধ্যে কি কাটাকাটি যায় না, তাহলে কি থাকে এক থাকে, দেখো এটা বললাম পূর্ণ সংখ্যা বের হয়েছে। নেক্সট তোমরা বিয়াল্লিশ পৃষ্ঠা একটু খেয়াল করো, বিয়াল্লিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো সবাই, দেখো পাঁচ এককে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত, এখানে পাঁচ, আর এখানে যা আছে তা রাখলাম, এই দেখো এই যে এই অঙ্কটা আমরা করতেছি সেটা হচ্ছে এই যে একটা ফিতার অঙ্ক আমাদেরকে এখানে বলেছে, সেই ফিতার অঙ্কটা আমরা এখান থেকে করতেছি, ফিতার অঙ্কটা এখানে দেখো দেওয়া আছে, সেটা আমরা এখানে এই নিয়মে না করে আমি আমার মতো করে করতেছি, সবাই একটু খেয়াল করো। এখন আমরা জানি যে নর্মালি পাঁচ থাকবে এখানে, তাই না স্যার, তো পাঁচ থাকলে তাহলে কত হয়, এখানে দেখো সাত আর এখানে হচ্ছে চার, তো এখন দেখো সাত আর চার যোগ করলে কত হয় এগারো, নিচে পাঁচ, তা আমি কি বললাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এইভাবে বললাম রাখতে পারবো না, হয় আমরা পূর্ণ সংখ্যা বের করব না হয় মিশ্র ভগ্নাংশ বের করব। এখন দেখো পাঁচ এগারোর মধ্যে কতবার যায়, পাঁচ দোকানি দশ, এর বেশি বললাম যায় না, তো এগারো হতে লাগে কত এক, তা আমরা এই একটা রেখে দিলাম। নেক্সট আমরা যদি করি এইখানে ঠিক সেম, এখানে খেয়াল করো আমাদের এই যে চারের আমরা তিন নাম্বার অঙ্কটা করব, পাঁচ নাম্বার অঙ্কটা করব আর হচ্ছে দশ নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, তো তিন নাম্বার অঙ্কটা আমরা একটু করি সবাই খেয়াল করো, ছয় এককে ছয় আর চার যোগ করলে কত হয় দশ, নিচে ছয়, ছয় এখানে তিন, তো এখন ছয় দশ আর তিন কত তেরো, তো তেরো আর এখানে ছয়, এখন ছয় তেরোর মধ্যে কতবার যায়, ছয় দোকানি, ছয় দোকানি বারো আর এক যোগ করলে কত হয় তেরো, শেষ। নেক্সট আবার আমরা এই অঙ্কটাও সেম একই রকম, নয় এককে নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো, দুই আর ষোলো যোগ করলে কত হয় আঠারো, এখানে একটু খেয়াল করার মতো বিষয় আছে, খেয়াল করো দেখো নয় এককে নয়, নয় দোকানি আঠারো, তাই না, আমি তোমাদেরকে কি বলেছিলাম যদি নিচে এক, যদি নিচে এক থাকে তাহলে কি সেই একের কোনো ভ্যালু নেই, এই জন্য কি এখানে কি পূর্ণ সংখ্যা বের হলো আমাদের দুই, তাই না স্যার। আচ্ছা এখন আমাদের লাস্ট যে অঙ্কটা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, এই অঙ্কটা খুবই ক্রিটিক্যাল, এই অঙ্কটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, দেখো আমাদের এই অঙ্কটা দেখো, যদি এই অঙ্কটা যদি এরকম থাকতো, আমি একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখাই, হ্যাঁ
যদি এই অঙ্কটা এখানে তিনের বদলে এক থাকতো আর যা আছে তাই থাকতো, দেখো তাহলে মনে রাখতাম, মনে মনে আমরা চিন্তা করতাম কি এটার উপরেও তিন আছে নিচেও তিন আছে আর এখানে তিন এখানে দুই, তাহলে করতাম কি তিন তিনের তিন, তিন থেকে দুই বাদ গেলে এক আর নিচে তিন, এরকম বললাম চিন্তা করতাম আমরা, তাই না? কারণ কি দেখো এই তিনকে এই তিন দ্বারা কাটলে বললাম একই বের হয়, তাই না? এই জন্য এভাবে। কিন্তু যখন তোমাদের এইখানে তিন থাকবে, যখন তোমাদের এইখানে তিন থাকবে তখন ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়ে যাবে। দেখো আমাদের নিচে বললাম যা আছে তাই থাকবে, নিচে দেখো তিন এখানে মনে মনে তিন ধরতে হবে, এখানে মনে মনে এখানে তো তিন আছেই, তো তিন তিনের লসাগু তিন হবে। এখন তিন দ্বারা যদি তিনকে গুণ করি, তিন তিরিকে এখানে হবে তিন দ্বারা তিনকে গুণ করতে হবে, তিন তিরিকে নয়, আর এখানে জাস্ট এতটুকুই পরিবর্তন, তিন তিনের মধ্যে একবার যায় এক দ্বারা দুইকে গুণ করলে দুই এককে দুই, এই এতটুকুই হচ্ছে পরিবর্তন। দেখো যখন আমাদের এখানে এক ছিল তখন বললাম আমরা সরাসরি এরকম এই পাশের নিচে যেটা ছিল সেটা বললাম উপরেও দিয়ে দিয়েছি নিচেও দিয়ে দিয়েছি, কিন্তু যখন এখানে আমাদের তিন থাকবে মানে তিন আছে, যখন আমাদের এখন এখানে তিন আছে তখন করলাম কি আমরা এই পাশের নিচে যেটা আছে সেটা বললাম আমাদের লসাগু ঠিকই আছে, বাট আমাদের বললাম এই লসাগুর সাথে এটা বললাম উপরেরটা বললাম গুণ করেছি, হ্যাঁ তিন তিরিকে নয়, তিন তিনের মধ্যে কতবার যায় একবার যায়, সেই এক দ্বারা উপরে যদি দুইটাকে গুণ করি দুই এককে দুই, তো এখন নয় দুইয়ের মধ্যে কতবার যায় নয় দুইয়ের মধ্যে সরি নয় থেকে দুই বাদ গেলে থাকে সাত আর নিচে থাকে হচ্ছে তিনের তিনই রয়ে গেল, তো এখন তিন সাতের মধ্যে তিন দুকানি ছয় আর এখানে রইল কত এক, তিন দুগানি ছয় সাত তো কত লাগে এক লাগে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব আর আমরা সামনের দিকে আগাবো না। তোমাদের সামনের দিকে দেখো, সামনে হয়তো বা আজকের পরে তোমাদের আর ভিডিও আপলোড করব না, আবার তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে চিন্তা ভাবনা অর্ধবার্ষিক পরীক্ষার পরে আবার আমরা ভিডিওগুলো আপলোড করব, ঠিক আছে? তো তোমরা আমাদের বললাম তোমাদেরকে যে শিটগুলো দেওয়া আছে শিটের মধ্যে যেগুলো আছে বা যে সৃজনশীলগুলো আমরা করেছি সেই সৃজনশীলগুলোর মধ্যেই আমরা মূলত সীমাবদ্ধ থাকবো, আমাদের প্রশ্নগুলো বললাম সেইখান থেকেই হবে, আমাদের যেহেতু করা হয়নি তাই করার সুবিধার্থে মানে এই অধ্যায়গুলো এখনও বাকি আছে এই জন্য আমরা কিছুটা এগিয়ে রাখলাম, পরীক্ষার পরে আমরা আবার যথাযথভাবে সামনের দিকে আগাবো। তো আজকে মানে এখন থেকে আজকের পরে আর ভিডিও আপলোড করবো না, পরীক্ষা শেষ হলে আবার আপলোড করবো। তো তোমাদেরকে যে প্রশ্নগুলা মানে তোমাদেরকে যে প্রশ্নগুলো মানে সাজেশনটা দেওয়া হয়েছে যে সাজেশনগুলা ওই সাজেশনগুলা ভালো করে প্রিপারেশন নিবে এবং ওই সাজেশনের উপরেই পরীক্ষা হবে, ঠিক আছে? আর এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মানে বিশেষ করে দশ নম্বর ক্লাসটা আর আজকে হচ্ছে উনিশ বিশ এই তিনটা ক্লাস ভালো করে দেখবা, এই তিনটা ক্লাস হচ্ছে ভগ্নাংশের ক্লাস অনলি। তো আমরা সামনে আবার যখন ভিডিও আপলোড করবো এই ভগ্নাংশ যেখান থেকে শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করব। তো তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের যেভাবেই হোক সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।